নিকো ভাই এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিকো ব্লগস। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। ইফালে আছে আলতাফ জেম আর সঞ্জীব ভাই আছে গ্যাংটকৰ পৰা। ইফালে লাগি আছে গাড়ীত স্টিকার মানে মডুল ইন্ডিয়া। ইফালে আছে আমার রাজু রামসিয়ারি যোরহাটৰ পৰা, ডেভিড বিকাশ শইকীয়া আর রাজেশ ভাই ময়ো আরো আছে। ইয়ার হে মনসুর ভাই, মনসুর ভাই গ্যাংটক সে আয়া জানে গা ডেট থা 14 ডিসেম্বর, লেকিন 4 দিন লেট হয়ে গিয়া আছে 18 তারিখ। তো ভাই মানে হিন্দি বুঝি পায়, অসমিয়া ভালকে না জানে। আর একটা কথা কব পারি গেছিল, গামোছা খান যে দেখা পাইছে আমার রাজেশ ভাই দিছে। তো ভাই থ্যাংক ইউ সো মাচ, মানে মুখ বুলি নহয় সব বকে দিছে, মানে যিমান কেজন রাইডার আছে গোটাই কেজনে। চলো এটা আর বেশি দেরি নকরু, গুয়াহাটির পর সোনকালে উলাবো লাগে, কারণ আজি বম দিলা যাব লাগবে। আর আমার দীপক ভাই গাড়ি মুছি মানে গাড়ির গ্লাস সাফা করে আছে। গাড়ি চলালে নহব তো, গাড়ির খাটি দেরি করব লাগবে, খাবো লাগবে। গাড়িত গই আছে আমার সামিম ভাই, দীপক ভাই আর আতিক ফামি, এজনে মানে বিখ্যাত ফটোগ্রাফার, সবে ভালকে চিনিয়ে পা, মজা মজা ফটো তুলে। লাইন আপ হয়ে গেছে আমার, মই আজি মানে রোড ক্যাপ্টেন, তো সিরাজ ব্রিফিং দিয়েছে সবকে, এটা লাহে লাহে উলাই যাও। ওকে গাইস রেডি হয়ে গেলো, এক্সাইটেড হয়েছিল কেতিয়া যাব পাৰিম টাৱাং। আর যোনে আগৰ ভিডিও চাইছে গমে পোৱা, মই এইটো বছৰ টাৱাং দুবার গৈ আছো, তো মজা লাগিব। এবার যোৱাবাৰতকৈ এবার আৰু ভালকে ভিডিও বনাব ট্রাই করিম। তো পাই গেলো জালুকবাড়ী, এতিয়ালৈকে তো ভালে লাগিছে, ঠান্ডা ঠান্ডা বতৰ, পুরা হ্যান্ড গ্লোভস লগাই লৈছো, একো টেনশন নাই। ধুনীয়া পাঠশালা, এফালে নাযাও তেজপুর 167 কিলোমিটার, কিন্তু আমি তেজপুর হয়েও নাযাও, যাম আমি রৌতা মাছবাট হয়ে কেনে। ভাবিছিলো ৰাতিপুৱা 3টা 4টা বজাত ওলাম, কিন্তু নোলাই কেনে ভালে কৰিছো, আগফালে গোটেই ফগ পৰি আছে। এফালে এটা বিল্ডিং আছে, ভালকে দেখাই নাযায়, কি ফগ একো দেখাই নাযায়, 100 মিটাৰমান দেখা পায় আৰু তাতকৈ বেছিটো দেখা নাপায়। আগত গৈ কেনে আমাৰ নয়নজ্যোতি ভাইৰ কাৰণে ৰখি দিওঁ, আৰু ইয়াতে ৰখিছো নয়নজ্যোতি ভাইৰ কাৰণে। তো নয়নজ্যোতি ভাই এইটো ৰাস্তাদি আহিব, আমি যাব লাগিব ৰাইট ছাইডে। তো নয়নজ্যোতি ভাই আহক, পেট্ৰলটো ভৰাওঁ, তাৰপিছত ৰাইড আৰম্ভ কৰোঁ। নয়নজ্যোতি ভাইৰ কাৰণে বাহিৰা চাইলে প্ৰায় 1 ঘণ্টামান ৰখিলোঁ, কিন্তু এতিয়ালৈকে আহি পোৱা নাই। তো সেইটো কাৰণত চবে মিলি পেলাই ডিচাইড কৰিলোঁ যে আমি লাহে লাহে গৈ থাকোঁ, পিছৰ পৰা ভাই আহি কেনে আমাক লগ কৰি ল'ব। অকণমান আগত ফোন আহিছিল আব্বাছ ভাই আৰু লিটন ভাইৰ, তো সিহঁতে মংগলদৈত ৰখি আছে, তো ভাইহঁতকো লগ কৰি কিনে যাওঁ। ৱেলকাম টু দৰং ডিষ্ট্ৰিক্ট, এইটো জেগাৰ নাম ডুমুনি চাকি হয়। মংগলদৈ আহি পালোঁ, ইয়াতে আগত কবার লিটন ভাই আর আব্বাস ভাই রখি আছে। ঠিক আছে ভাই, ওকে ভাই যাও, থ্যাংক ইউ। নিশ্চয় আর আব্বাস ভাই বাইক লই গনে ঘর গেছে রেডি হবো কারণে, কয়ে আছে কি ময়ও আহি আছো পিছে পিছে। তো যি নহক এতিয়া আমি উলাই থাকো। এইখন বাজাজ শোরুমের পরে আমার সাবাস ভাই ডমিনোর খন লওয়া হয়েছিল, তো এতিয়া ডাইরেক্ট গৈ আছো মাছবাট। কি হল ট্রাক উল্টি করছো? আহি পালো খাৰুপেটীয়া, এখানে আমার ক্রুকার হয় সুইফট ডিজায়ার, সিরাজার বাইকও গড়েছে টাওয়াং, গাড়িও গড়েছে টাওয়াং, কি লাগে আর গাড়িটা অকাল 3জন মানুষ আর বাকি বস্তুটি ভর্তি হয়ে আছে। গাড়িখানের দরজা খোলা আছে গমে না ভাই, এটাহে দরজা মারিলে আহিফালে যাব লাগে, হোয়াইট লাইন পার করে আহি গেছে। কি যে মানুষ ন, পুলিশ আছে, তারপিছতো মানে হোয়াইট লাইন পার করে কেনে আহি আছে, এইটো এটা আহিছে। অফরোডিং স্টার্ট হয়ে গেল, ইয়ারপরে সাইকে অকমান দূরলেকে বেয়া রাস্তা আছে, মাজতে মই রৌতা আহিছিল আহতে, তেতিয়া এইখানে জায়গা বেয়া আছিল। সিধা গেলে রৌতা রেলওয়ে স্টেশন, লেফট সাইডে গেলে ওদালগুড়ি আর রাইট সাইড তেজপুর, রাইট সাইডে যাম, অকমান আগত গৈ কেনে মানে সোমাই যাম, এইটো সাইডেও যাব পারি কিন্তু এইটো সাইডে না যাও। লাস্ট টাইম যেতিয়া মই এফালে দি আহিছিল ওলাই, রাস্তাটো বেয়া আছিল, হয়তো কারণত মাছবাট হয়ে কেনে যাও। ইফালে সিধা গলে পায় তেজপুর, আমি যাম ইফালে, ইয়ারপরা যাম মৃন্ময় ভাইয়ের ঘরত। ভাইয়ে আমাক দাওয়াত দিছে, মানে কৈছিল যে ব্রেকফাস্ট করে যাবা। ইয়ারপর দেখা আছে টেঙ্গা ভ্যালি 170 কিলোমিটার, শেরগাঁও 133 আর কালাকটাং 100 কিলোমিটার, মাছবাট 12 কিলোমিটার, আর এটা বর্তমান আছো আমি উরাঙত। ভাই ও ভাই ভাল না?
মিলোৎপল আচ্ছা ভুখ লাগা হয় ভাই কি ভুখ লাগা হয় ভাই সরি ভুখ ভুখ লাগিছে ভাই সবে উপর বহি আছে ই তলত বহি লিছে মানে খাব লাগে খাব লাগে বেলেগ নালাগে অকমান আছে কৈ আছিল মিনমল ভাইয়ের ঘর যাম বলে কেনে তো আহিলো ইয়াতে আর খাবার কারণে বহুত বস্তু দিছিল খাই পেট ভরি গল তো এটা সবকে এবার চিনাকি করে দিও তোমার নাম তো কি শ্রী নমস্কার মনে হচ্ছে কুলেশ কুমার চৌধুরী তো উল্লভ জ্যোতি কলিতা তোমার নাম নীলোৎপল কলিতা নমস্কার শচীন তালুকদার কোনান জীবন দাস নমস্কার দুখা দত্ত ভাল লাগিল লগ পাই বহুত ভাল লাগিল ইমানখিনি কইলে থ্যাংক ইউ সো মাছ আগলৈ আৰু লগ পাম কেতিয়াবা এইফালে আহিলে আৰু মিনময় আৰু এইজন হ'ল আমাৰ মিনময় ভাই থেংক ইউ ভাই ইমানখিনি কৰিলা মানে ভাইক মানা কৰিছিলোঁ আমি বহুত কেইজন আহি আছোঁ তথাপি ভাইয়ে ক'লে কি নাই একো নাই তোমালোকৰ কাৰণে মানে যি ইচ্ছা যায় তাকে কৰিব পাৰোঁ তো বহুতখিনি কৰিলে বহুত ভাল লাগিলে আৰু এতিয়া ইয়াতে দেৰি নকৰোঁ ইয়াৰ পৰা ওলাই যাওঁ অৰুণাচল আৰু যোৱাবাৰ যাওঁতে এইখন হোটেলত চাহ খাইছিলোঁ মাজবাট আহি পালোঁ অ' বাপ ইমান ডাঙৰ স্পীড ব্ৰেকাৰ পাহাড়ৰ ৰাস্তা ষ্টাৰ্ট হৈ গ'ল ইয়াৰ পৰা বালিমু আৰু 7 কিলোমিটাৰ অকোৱা পকোৱা ৰাস্তা যোৱাবাৰ টাউন আহোঁতে এইখিনি জেগাতে ৰখি কিনে ফটো চটো তুলিছিলোঁ তো ইয়াৰ পৰা বালিমু 3 কিলোমিটাৰ কালাকটাং 54 ইফালে আছে চেৰগাঁও 89 কিলোমিটাৰ জেগাঁও 108 কিলোমিটাৰ ৰূপা 112 কিলোমিটাৰ টাৱাং 310 কিলোমিটাৰ ফাইনেলি অৰুণাচলত সোমাই গ'লোঁ অ' টাৰ্ণিং শেষেই নহয়চোন এইটো ৰাস্তাদি গ'লে ডাইৰেক্ট ভৈৰৱকুণ্ডত ওলাব পাৰি ইয়াতে বৰ্ডত লিখা আছে ৱেলকাম টু বালিমু ইয়াতে ৰখিছোঁ বাকী কেইজন পিছত আছে আমাৰ গাড়ীও পিছত আছে চেক পষ্টত আমাৰ গাড়ীখন আগত গৈ কিনে পাছবিলাক চেক কৰালে বাপ ঐ গাড়ী বেয়া আহিছে ডাইৰেক্ট দাঙি দাঙি লৈ যাই আছে আৰু বহুত আপ উঠিব আছে কিমান পাহাৰ পাৰ হ'ব লাগিব হিচাপ নাই চবফালে ব্ৰিজ বনাই আছে মজা শ্বৰ্টকাট হৈ যাব ৰাস্তাটো ব্ৰিজ পাৰ হ'লে ডাইৰেক্ট সিফালে কি মজা ভিউ তলত ইফালে নদী আছে একদম পুৰা লাডাখৰ নিচিনা যিমান ওপৰত উঠি আছোঁ লাহে লাহে ঠাণ্ডা লাগি আহি আছে ওপৰত ফগ পাম চাগে চাওঁ কি হয় ফগ থাকিলে একো টেনশ্যন নাই কাপোৰ বহুতকেইটা পিন্ধিছোঁ ৰাইডিং জেকেটৰ তলত জেকেটো পিন্ধি লৈছোঁ মানে ঠাণ্ডাৰ পৰা বাচিবৰ কাৰণে আগত গুচি অহা ভাইকেইজনক লগ পাই গ'লোঁ এতিয়া ডাইৰেক্ট যাওঁ হোটেল হাইৱে ইন যোৱাবাৰ যোনখন হোটেলত মানে খাইছিলোঁ সেইখন হোটেলত বঢ়িয়া বনায় বৰ্তমান কোন জেগাত আছো নাজানো কালাকটাং পাৰ হৈ কেনে আহিলোঁ বহুত দূৰ য'ত লাঞ্চ কৰিম বুলি কৈছিলোঁ হোটেলখনো এতিয়ালৈকে পোৱাই নাই হ'লেতো ৰ'দ নাই 3টা বাজিল 3টা বজাতে এই অৱস্থা একো দেখা নোপোৱা হৈ গৈছে পুৰা ফালি জিৰি গৈ আছে আমাৰ মনসুৰ ভাই নিঞ্জাৰ 300 আমি 3জন আহি পাইছোঁ মনসুৰ ভাই সিৰাজ দা আৰু মই বাকী সবকেইজন পিছত আছে হোটেলত সোমাই কেনে আগত খাইছোঁ মানে ভোক লাগিছিল বহুত গোটেই ৰাতিটো খোৱা নাই নুশুই কেনে বাইক চলাই আছোঁ 2টা মনষ্টাৰ এনাৰ্জি খাইছিলোঁ খাই কেনে বাইক চলাই আছোঁ এতিয়া ভাত খোৱাৰ লগে লগে অকণমান টোপনি লাগি আছে তো কিবা কিবি কৰি হোটেললৈকে যাব লাগে এতিয়া আছোঁ টেনজিং গেং মানে প্ৰনাউন্সে কৰিব নোৱাৰোঁ ভালকৈ তো যি নহওক ইয়াৰ পৰা আৰু 1.5 ঘণ্টা বা 2 ঘণ্টা লাগিব বমদিলালৈকে তো দেৰি নকৰি সোনকালে ইয়াৰ পৰা ওলাই যাওঁ বাকী চবে আছে ফটো চটো তুলি আছে মই লাহে লাহে ৰেডি হওঁ ওলাই যাওঁ হোটেল হাইৱে ইনৰ পৰা ওলাই আহিলোঁ আৰু এতিয়া গৈ আছোঁ বমদিলাৰ ফালে চব টিপ টপ কিন্তু হাতত ঠাণ্ডা লাগি আছে হেলমেটো যেতিয়া খুলি কিনে থৈ দিছোঁ হোটেলত তেতিয়া মানে হেলমেটৰ ভিতৰৰ গোটেইখিনি স্পঞ্জ একদম বৰফৰ নিচিনা হৈ গৈছে এতিয়াই তো বালাক লেবা পিন্ধি লৈছোঁ এটা বাফ পিন্ধি লৈছোঁ 2টা 2টা তো একদম টেনশ্যন নাই মাথাত আৰু ভৰিটো একদম পুৰা আৰ্মিৰ বুট পিন্ধি আছোঁ ভৰিটো টেনশ্যন নাই কিন্তু গ্লোভছটো ডাবল পিন্ধিব লাগিব গাড়ীৰ ভিতৰত আছে গ্লোভছ কিন্তু উলিওৱা নাই মানে মোৰ বেগটো বহুত তলত পৰি আছে আজি একো টেনশ্যন নাই কাইলৈ চেলা পাছ যাওঁতে লাগিব চাগে নহ'লে চেলা পাছত ফাটি যাব
যোৱাবাৰ যেনেকৈ কান্দিছিলোঁ তেনেকৈ কান্দিব লাগিব। আৰু অকণমান ওপৰত গ'লে ফগ পাই যাম চাগে, পাই গ'লোঁ ফগ, চব লাইট জ্বলাই লওঁ, এই এইফালে ফগ, সেইটো এটা টাৱাৰ হয় ওপৰৰখিনি দেখাই নাযায়। এতিয়া আহি পালোঁ ৰূপা, বেছি দূৰ নাই বমদিলা, কিন্তু মানে পুৰা অন্ধকাৰ হৈ গৈছে। ইয়াৰ পৰা ল'ব লাগিব লেফ্ট টাৰ্ণ। ওৰে বাবা, ৱেলকাম টু বমদিলা, এইখনে বমদিলা গেট। দিনত ৰখিলে ফটো চটো তুলিব পাৰিলোঁ হয়, ঠাণ্ডা লাগি আছে, তো সোনকালে হোটেল ৰুমত যাওঁ। তো পাই গ'লোঁ হোটেল লা। এইবাৰ হোটেলত টেনশ্যন নাই, হোটেল বুক কৰি থৈ দিয়া আছে, পে'মেণ্ট কৰি থৈ দিয়া আছে। এতিয়া বঢ়িয়াকৈ পাৰ্কিং কৰোঁ বাইককেইখন, তাৰপিছত ৰুমত যাওঁ। এনে বেলেগ ৰাইডত গ'লে অকণমান মানে টেনশ্যন হৈ থাকে, হোটেল বিচাৰিব লাগে, কিন্তু এইটো ট্ৰিপত হোটেল বিচাৰা বিচাৰি কৰিব দৰকাৰ নাই, য'ত য'ত থাকিম চব জেগাতে হোটেল বুক কৰা আছে। চালিয়া পাৰ্কিং হৈ গ'ল, এতিয়া ৰুমত যাওঁ, হেলমেটটো আগত থৈ আহোঁ, তাৰপিছত বেগ দুটা ল'ম। এছ কে কাহা গিয়া? ঠিক আছে, মজা। আহি পাইছোঁ চাৰে ছয়টা বজাত, আহি কিনে ফ্ৰেছ হ'লোঁ, ডাটা কপি কৰি লৈ ফেলাইছে লেপটপ, ইফালে চিৰাজে কাম কৰি আছে, আৰু ৰাস্তাত মানে ইমান ধূলি খাইছোঁ, চকু ৰঙা পৰি আছে, আৰু যোৱা ৰাতিৰ টোপনি মৰা নাই। ৰাতিপুৱা 8টা বজাত ঘৰৰ পৰা ওলাইছোঁ, ৰাতি 8টা বজাত ঘৰত গৈছোঁ, গৈ কিনে কিবাকিবি কাম আছিল, কাম চাম কৰি কিনে আকৌ ৰাতিপুৱা 5টা বজাত ওলাই কিনে আহি পালোঁ চাৰে ছয়টা বজাত বমদিলা। এতিয়া বেলেগ একো নালাগে, ডাটাখিনি কপি কৰা হৈ গ'লে বিন্দাছ টোপনি মাৰিম, ৰাতিপুৱা উঠি কিনে টাৱাং যাম। আৰু আজিৰ ভিডিঅ' ইমানে শেষ কৰোঁ, ভাল লাগিলে লাইক কৰিবা, কমেণ্ট কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, আৰু চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবা, আৰু কাষত থকা বেলেগ একেবাৰে নাপাহৰিবা। তাৰপৰা ডিছক্ৰিপশ্যন বক্সত ইনষ্টাগ্ৰাম, ফেচবুক, টুইটাৰ চব লিংক আছে, তাতে ফ'ল' কৰিবা। এতিয়া চিৰাজ দাই বোলে এডিটিং কৰিব, ঠিক আছে আপুনি এডিটিং কৰক, মই শুই যাম। বাই বাই। Yeah.